ঘুমের প্রচণ্ড কাশ হয়েছে, যার জন্য এই বাসক পাতাগুলো সকাল সকালে ওকে রস বানিয়ে দিব। তো এত কাশছে, কাশতে কাশতে একদম বমি করে ফেলছে। তো বাসক পাতার রস বানাতে যা করছি, একটু পানি দিয়ে নিলাম, পানি দিয়ে ভালোভাবে চটকিয়ে রসটা বের করে নেব। বাসক পাতা কিন্তু অনেক উপকারী, কাশ ঠান্ডায় অনেক উপকার। আর আমার মেয়েটা একদম ওষুধ খাইতে চায় না, যার জন্য ওকে আমি এই বাসক পাতার রসই সবসময় খাওয়াই ঠান্ডা লাগলে। তো আমি বাসক পাতাটার রস বের করে ফেলছি, কিন্তু রসের মধ্যে আমি একটু চিনি দিয়ে নেব। চিনি দিলে এই রসের যে বৃদ্ধিতে স্বাদটা সেটা আর থাকবে না, একটু মিষ্টি মিষ্টি হবে, এতে করে খাবেও। চিনি না দিলে এটা একদমই খাওয়া যায় না। অবশ্য বড়রা খেতে পারে, কিন্তু ছোটো বাচ্চারা কখনোই খাবে না চিনি ছাড়া, কারণ এটার স্বাদ খুবই বিদ্যুটে। আমার ঘরে আজকে ফুলের বৃষ্টি হচ্ছে, এমনভাবে ফুল পড়ছে চালের উপরে যে ঘর থেকে বের না হয়ে এসে পারলাম না। একদম বৃষ্টির মতো ফুল পড়ছে, কারণ প্রচণ্ড বাতাস, বাতাসের কারণে এই ফুলগুলো এভাবে পড়ছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখলাম এইখানে এভাবে হাত কেটে রেখেছিলাম, আমার হাতে ফুলগুলো পড়েছে। তো যে পরিমাণ ফুললো সেই পরিমাণ আমার হাতটা ভরে যাওয়ার কথা ছিল, কিন্তু সেই পরিমাণ হয় নাই। তো ঘরের পিছন দিয়ে একদম ফুল পড়ে চর পড়ে গেছে, অনেক ফুল। এই যে দেখেন, আগের পুরনো ফুলও পড়ে আছে, আর আবার আজকে নতুন ফুল পড়লো। তো এভাবে পড়ে পড়ে শুকিয়ে যে আবার পড়ে, তো এভাবে পড়তে পড়তে এখানে একদম পুর পড়ে গেছে, মানে মোটা হয়ে পড়ে গেছে। তো যাই হোক, দেখতে কিন্তু খুব ভালো লাগে, আর এই ফুলের কিন্তু সুন্দর একটা ঘ্রাণও আছে। তো আবার ঘরের চার সাইড দিয়ে একদম ফুল পড়ে বিছিয়ে গেছে। আমি কি করি, সকালবেলা ঘরের চার সাইডে ঝাড় দিয়ে দেই, দেখা যায় যে ওই মরা ফুলগুলা ঝরে যায়, আবার নতুন ফুল পড়ে। তো আজকে এই দিকটা ঝাড় দিই নাই, যার কারণে দেখা যায় যে শুকনা আর তাজা ফুল একদম মিশে গেছে। তো মাঝখানে কিন্তু বেশ কিছু সময় চলে গেছে, দুপুরে গোসল করেছি, নামাজ পড়েছি, তারপরে শালাকে ঘুম পাড়িয়েছি, আর এখন 3টার মতো বাজে। তো আমি প্রতিদিনই প্রায় 3টার দিকে রান্না করতে যাই, তো আজকেও ঠিকই একই টাইমে যাচ্ছি। তো রান্না করার আগে দেখা যায় যে পেঁয়াজ মরিচ তারপরে আদা রসুন এগুলো ছিলে নিয়ে রান্না করতে গেলেই সুবিধা হয়, যার কারণে একটু আগে আগে আসি, কারণ এগুলো রেডি করতে কিন্তু বেশ সময় লাগে। মুরগির মাংস আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, তো মাংস বরফ ছেড়ে গেছে, আর এখন এগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। তো এখানে আমি মুরগির মাংসের জন্য কাঁচকলা কেটে নিয়েছি, আর এখানে হচ্ছে আদা জিরা বাটা একসাথে, এখানে রসুন আর আদা একটু থেতো করে রেখেছি, আর কয়েকটি কাঁচামরিচ খালি করে নিয়েছি, আর এই সাইডে হচ্ছে পেঁয়াজ। তো আর আমি 5টা গোটা এলাচ নিয়েছি, আর দারুচিনি নিলাম 3 টুকরা। তো এখান থেকে 3টা এলাচ আমি মাংসে দিয়ে দেবো, আর 2টো দারুচিনি, আর বাকিটুকু একটু রেখে দিলাম, আর আদা জিরা বাটা সবটুকুই দিয়ে দিব। আর এখান থেকে কিছু পরিমাণ পেঁয়াজ দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম পরিমাণ মতো শুকনা মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া। তো এই সবগুলো উপকরণ একসাথে দিয়ে দিলাম, আর অবশ্যই সরিষার তেল দিয়ে মাখিয়ে নিতে হবে। আমি সরিষার তেল দিয়ে এখন মাখিয়ে নিচ্ছি, তো সব কিছু দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে কিছুক্ষণ রাখলে কিন্তু ভালো হয়, কিন্তু যেহেতু রমজান মাস, হাতেও সময় কম,
দেরি হয়ে যাবে, তো আমি আর রাখলাম না, এখনই শুরু করে দিলাম রান্না। তো এখানে আমি পাত্রে তেল দিয়ে নিয়েছি, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর আদা রসুন যে থেতো করে রেখেছিলাম সেটুকু দিয়ে নিলাম, আর এলাচ দারুচিনি যে রেখেছিলাম সেই দুইটা এলাচ আর এক টুকরা দারুচিনি দিয়ে এগুলো আমি ভাজা ভাজা করব। ভাজা ভাজা কিন্তু হয়ে আসছে, আর আমি এ পর্যায়ে কিছু জিরা দিয়ে দিলাম, কাঁচা জিরা। তো কাঁচা জিরা দিয়ে অপেক্ষা করা যাবে না, কারণ পুড়ে যাবে। আমি এগুলো উঠিয়ে নিচ্ছি এখন তাড়াতাড়ি। তো সব মশলা কিন্তু আমি উঠিয়ে নেবো না, এখানে কিছু কিছু রয়ে গেছে, এর উপরে আমি মাংস ছেড়ে দিব। মাংস ছেড়ে দিয়ে আমি হালকা একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। এগুলো যেহেতু পোলট্রি মুরগির মাংস, এর মধ্যে কিন্তু বেশি পরিমাণ পানি দিয়ে কষানো যাবে না। তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি এই কাঁচকলা দিয়ে নিচ্ছি। আলু হলে হয়তো সমান সমানে দিয়ে দিতাম, কিন্তু কলা দেওয়ার কারণে একটু পরে দিলাম। কলা দিয়ে খানিকক্ষণ কষিয়ে নিলাম, আর এখন কষানো হয়ে গেছে, আর কষাবো না। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে নিব। ঝোলটা দিয়ে ঢেকে দিয়ে আমি বলক ওঠা পর্যন্ত আবার অপেক্ষা করব। তো আমার বলক উঠে গেছে, এখন যে বাকি মশলাটা আমি উঠে রেখেছিলাম ভেজে সেগুলো কিন্তু আমি বেটে নিয়েছি। এই পাটা মশলাটা এখন এর তরকারির মধ্যে দিয়ে দিতে হবে। এই রেসিপিটার মূল আকর্ষণী কিন্তু এই ভাজাটা, ওই মশলা বাটাটা, ওইটার জন্য কিন্তু এটা স্বাদ একটু ভিন্ন। আর নিয়ে নিচ্ছি কিছু পটল, আর এই পটলগুলো আমি ভাজি করব। এই পটল আমি দুই ফালি করে কেটে নিয়েছি বেগুনের মতো। এখানে আমি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে আলাদা করে পেস্ট তৈরি করে তারপরে এর মধ্যে ভরিয়ে নেব, কারণ দেখা যায় উপরে ছিটিয়ে দিলে সবটাই সমানভাবে লাগে না, যার কারণে আমি এভাবে আলাদা করে পেস্ট তৈরি করে তারপরে লাগিয়ে নিই। তো একটা একটা করে আমি সবগুলো পটলেই কিন্তু মশলা মাখিয়ে নিয়েছি, আর এখন ভাজবো। তো কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, আর এখন আমি একটা একটা করে পটলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো আমার পটল ভাজি কমপ্লিট হয়ে গেছে, উপর দিয়ে আমি পেঁয়াজ বেরেস্তা করে দিয়ে দিয়েছি। এভাবে পটল ভাজি করলে কিন্তু পটল ভাজিটাও অনেক টেস্ট হয়। আর আজকে আমি খিচুড়ি রান্না করব। প্রতিদিন দেখা যায় ভাত তরকারি খেতে খেতে বোরিং হয়ে গেছি, আর অহনাও বলছে যে আজকে খিচুড়ি খাবো, যেহেতু মুরগির মাংস রান্না করলাম তো এখন একটু খিচুড়ি রান্না করব। আজকে আমি আর খিচুড়ি কষিয়ে রান্না করব না, আজকে একসাথে সব কিছু দিয়ে মাখিয়ে রান্না বসাবো। তো এভাবে রান্না করলেও ভালোই লাগে। এখানে আমি আদা রসুন বাটা দিলাম, দিলাম পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তো যা যা খিচুড়িতে দিতে হয় সব কিছু দিয়ে আমি একবারে মাখিয়ে দিব।
তো অবশ্যই কিন্তু খিচুড়িতে আমি সরিষার তেলই ব্যবহার করব, কারণ খিচুড়িতে সরিষার তেল দিয়ে খিচুড়ি রান্না করলে কিন্তু খিচুড়িটা মজা অনেক বেশি হয়, অন্যরকম মজা হয়। আজকে ইফতারি তেমন কোনো আইটেম করিনি, কারণ আজকে মাংস খিচুড়ি খাবো, যার কারণে অহনা বলছে যে কিছু করতে হবে না। আর আলহামদুলিল্লাহ অহনা আমার সাথে সাথেও 10টি রোজাই কিন্তু সম্পূর্ণ করলো, তো ও খিচুড়ি মাংস খাওয়ার জন্যই বেশি অস্থির। আর যেহেতু আমরা দুইজন রোজাদার, আমরা মানুষই তিনজন, আর ঈশানা অনেক ছোট, ওর তো আর তেমন কিছু লাগে না, হালকা কিছু হলেই ওর হয়ে যায়, তো যার কারণে দেখা যাচ্ছে যে আজকে ইফতারিতে তেমন কিছু করা হয়নি। ইফতারিতে হালকা পাতলা খেয়েই খিচুড়ি খেয়ে নেব। তো শরবত আগে থেকে ভিজে রেখেছিলাম, আর এখন শুধু লেবু দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো এর মধ্যে ইফতার করে নামাজ পড়ে নিয়েছি, আর খিচুড়ি খাওয়ার জন্য তো অহনা মহাব্যস্ত, তো যার কারণে তাড়াতাড়ি সব কিছু গুছিয়ে নিলাম, আর ওদের জন্য খিচুড়ি বেড়ে দিচ্ছি। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন, যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লাগে, প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন, আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো অহনাকে বেড়ে দিলাম, আর এখানে ঈশানার জন্য বেড়ে নিচ্ছি। তো বলছি আমি খাইয়ে দেই, কিন্তু না, উনি ছাতেই খাবে, তো ওরা খেতে থাক, আর আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।